হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ ইউজ ক্যামেরা রয়েছে যেগুলোর প্রাইস আগের থেকে অনেক কমে আপনারা পেয়ে যাবেন এবং কোন কোন ক্যামেরার কোন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এবং কোন ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমরা এখন আছি ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্সে ক্যামেরা পার্কে যদি আপনার এই ক্যামেরাগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ক্যামেরা পার্কে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে ফোন করে সরাসরি এখানে চলে আসবেন তো আসুন ভিডিওটি শুরু করি তো দর্শক আমরা শুরু করছি আজকের ভিডিও আমাদের সঙ্গে আছেন মুবিন ভাই ক্যামেরা পার্কে আসলে কিন্তু তাকে সবসময় পেয়ে যাবেন তো ভাই প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে আমরা জানি যে আপনাদের গিফট আছে আমাদের ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য কি গিফট দিতে ডেলি নিজের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য একটি ষোলো জি মেমোরি কার্ড আর কেন একটা ভিসেপ শেপের ব্যাগ ফ্রি থাকবে আচ্ছা এটা সম্পূর্ণ ফ্রি জি প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আমরা হচ্ছে কেন চল্লিশ ডি একটা ক্যামেরা দিয়ে শুরু করবো প্রফেশনাল ক্যামেরা বাট এটাতে শুধু ছবি উঠে আচ্ছা এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে 9000 টাকা। অনলি 9000 টাকা। জি। আচ্ছা মোটামুটি বডি দেখে তো মনে হচ্ছে অনেক বড় ক্যামেরা কনফিগারেশনটা ভালো। ক্যামেরাটা হচ্ছেই মডেলটা দেখতে পাচ্ছি আমরা বেশ ফ্রেশ কন্ডিশনের একটা ক্যামেরা। তো এটার প্রাইস অনলি 9000 টাকা। 9000 টাকা। আচ্ছা। এরপর আমরা কোনটা দেবো? এরপর দেবো যেটা এটা হচ্ছে Canon 1000D একটা মডেল। ওকে। এটা স্টিল পিকচারের জন্য এটা ভিডিও হবে না শুধু ছবি তুলতে পারবেন। এটা প্রাইস পড়বে হচ্ছে 10000 টাকা। অনলি 10000 টাকা। 10000 টাকা। আচ্ছা। এরপর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে কেন চারশো পঞ্চাশ ডি ঠিক আছে এটা ওই স্টিল পিকচারের জন্য এটা প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা

এরপরে যেটি দেখাবো এটা হচ্ছে Canon এর একটি মডেল এটাতে ছবি উঠবে প্লাস ভিডিও করতে পারবেন হুম এটার প্রাইস পড়বে হচ্ছে 14000 টাকা আচ্ছা এটাতে কি মাইক্রোফোন এক্সটারনাল ইউজ করা যায় না মাইক্রোফোন ইউজ করা যাবে না এক্সটারনাল ইউজ করা যায় না তো এরপরে এরপরে যেটি দেখাবো এটা হচ্ছে Canon এর 1200D একটি মডেলের ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে 17000 টাকা অনলি 17000 টাকা এটা অনেক ফ্রেশ কন্ডিশন দেখতে পেলাম আমরা আচ্ছা এরপরে তারপরে যেটি দেখাবো এটা হচ্ছে ক্যানন বারোশো মডেলের একটি ক্যামেরা এটাতে জিপিএস আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আচ্ছা তো এটার আপনার ওয়ারেন্টি কি ধরনের দিচ্ছেন ক্যামেরাগুলো আমরা প্রত্যেকটি ক্যামেরার সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সাটার গ্যারান্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এরপরে যেটি দেখাবো এটা হচ্ছে ক্যানন এগারোশো অ্যাডভান্স লেভেলের একটি বডি এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা অনলি টাকা আমাদের প্রত্যেকটা ক্যামেরা আপনার ফ্রেশ কন্ডিশনের উপরে প্রাইসটা কাউন্ট হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর যারা আমাদের ভিউয়ার যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কেনার সময় শাটারটা দেখে নেবে অবশ্যই শাটারটা দেখে নেবে ওকে এটা হচ্ছে ক্যাননের 600D এটা থেকে হচ্ছে ডিসপ্লে রোটেটটা স্টার্ট হয় এটার প্রাইস পড়বে হচ্ছে 18000 টাকা অনলি 18000 টাকা এটা হচ্ছে ক্যাননের 650D একটি ক্যামেরা এটা ডিসপ্লে হচ্ছে টাচ ওকে ঠিক আছে প্লাস আপনার ডিসপ্লেটা রোটेट করতে পারবেন এটা ভিডিওতে অটো ফোকাস আছে এটার প্রাইস পড়বে হচ্ছে 23000 টাকা অনলি 23000 টাকা জি ওকে এটা হচ্ছে Canon এর 700D একটি ক্যামেরা হুম হুম এটাও টাচ ডিসপ্লে প্লাস ডিসপ্লেটা রোটेट করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 24000 টাকা অনলি 24000 টাকা জি ওকে তারপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে Canon এর 60D একটি ক্যামেরা এই বডিতে কেলভিন আছে আপনি সহজেই যে কোনো ওয়েদারে কালার অথবা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে

এই ক্যামেরাটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে যারা মূলত ভিডিওগ্রাফি করতে চায় যারা ভালো ফটোশুট করতে চায় শর্ট তৈরি করতে চায় তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট তারপর যারা নিকন চায় তাদের জন্য আমাদের কাছে আছে ওকে নিকনের ডি এক তিরিশশো ক্যামেরা এটাতে ভিডিও করতে পারবেন প্লাস ছবি তুলতে পারবেন এটা প্রাইস পারবে হচ্ছে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ওকে তারপরে যে ক্যামেরাটি এটা হচ্ছে ক্যাননের দ্বিতীয় তিরিশশো একটি মডেল এটার প্রাইস পারবে হচ্ছে আঠারো হাজার টাকা এটাতে মাইক ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা মাইক ইউজ করা যাবেন জি তারপর যেটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের ডি চৌতুরিশশো একটি ক্যামেরা এটার প্রাইস পারবে হচ্ছে বিশ হাজার টাকা আচ্ছা তারপরে যেটি দেখাবো এটা হচ্ছে ডিসপ্লে রোটেট করা যায় নিকনের ডি একান্ন সমডেলের একটি ক্যামেরা এটার প্রাইস পর্বে হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ওকে তারপরে যেটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের ডিভা আান্ন মডেলের একটি ক্যামেরা এটা ডিসপ্লেটা রোটেট করা যাবে হুম হুম ঠিক আছে এটার প্রাইস পর্বে হচ্ছে বাইশ হাজার টাকা ওকে তারপরে যেটি দেখাবো এটা হচ্ছে ক্যাননের ডি তিপ একটি ক্যামেরা এটাতে ওয়াইফাই আছে ফোকাস পয়েন্ট বেশি ডিসপ্লে রোটেট করা যায় এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ওকে আর এই ক্যামেরা গুলো নিলে তো অবশ্যই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে মানে পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারছে আর সাত দিনের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে কেউ সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট পলিসি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করে থাকি সুন্দরবন অথবা কুরিয়ার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা টাকা অ্যাডভান্স কনফার্মেশনের জন্য দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আচ্ছা আচ্ছা ওকে এছাড়া তো প্রাইস তো অনেক সময় আপ ডাউন করে তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ কোলেই প্রাইসটা আপনারা বলে দিতে আপডেটটা বলে দিতে পারবে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ